আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের পাটিসাপটা। খুবই সুস্বাদু একটি রেসিপি আর বানানো একদম সহজ। এখন তো আম অনেক পাওয়া যায়, যদি এই রেসিপিটা আপনি ট্রাই করে থাকেন আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শুরু করছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে। আর আমি এই দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি আমের পিউরি, আমকে টুকরো টুকরো করে এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমের পিউরি নিয়েছি 1 কাপ পরিমাণ। চেষ্টা করবেন একদম মিষ্টি এবং লাল টুকটুকে আম নেওয়ার জন্য, এতে করে পাটিসাপটাটা দেখতে অনেক সুন্দর হয়। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস থেকে না যায়। তো দেখুন এর কনসিস্টেন্সিটা কিন্তু একদম এরকম হবে, বেশি পাতলাও না বা বেশি ঘনও না। এবার আমি খেসা তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে আমি 1/2 লিটার দুধে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দুধটা আমি একটু ঘন করে নিয়েছি। এবার চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকবো আর চুলাটা মিডিয়ামে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার চুলাটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় এটা আস্তে আস্তে একদম ঘন হয়ে আসবে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম এবং কিশমিশের মিশ্রণ। আপনারা চাইলে এখানে ডেসিনেটেড কোকোনাট অথবা কোরানো নারিকেলও ব্যবহার করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খিরসাটা কী পরিমাণ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে এগুলো নামিয়ে নিচ্ছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটি প্যানে আমি তেল হালকা টিস্যু দিয়ে এগুলো চারিদিকে লাগিয়ে নিয়েছি একটি প্যানে। তারপর এখানে আমি গোলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ গোলা দিয়ে এবার প্যানটা ধরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং একটা গোল পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। যখন এর নিচের সাইডটা হয়ে আসবে তখন আমি এখানে খেসাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আমার নিচের সাইডটা হয়েছে কি না। আপনারা এভাবে একটু উল্টিয়ে দেখতে পারেন নিচের সাইডটা হয়েছে কি না। নিচের সাইডটা না হলে আপনারা এটা বড়তে যাবেন না, না হলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে এবং খেতে ভালো লাগবে না। যখন নিচের সাইডটা পুরোপুরি হয়ে যাবে তখনই এটা ভাঁজ দিয়ে দিবেন এবং তুলে নেবেন। পুরোপুরি ভাঁজ দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে এটা আপনি ভেজে নেবেন, যাতে করে এটা ভালো করে তৈরি হয়ে যায়। তো আমার পাটিসাপটা তৈরি, এভাবে আমি সবগুলো তৈরি করে নিব।
সো ভিউয়ার্স, আমার পাটি সাপটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কতটুকু ভালো করে কুক হয়েছে এবং কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু ঠিক সেরকমই মজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।